1986 বিয়ে করে রেকর্ড করলেন লালমনিরহাটের জাকির। রেকর্ড গড়ার মতোই ঘটনা, একজন ব্যক্তি বিয়ে করেছেন প্রায় 286টি। চোখ কপালে ওঠার মতোই ঘটনা ঘটেছে বাংলাদেশে। নাম তার জাকির হোসেন ব্যাপারী। গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুরে। তবে এতগুলো বিয়ে করেছেন মূলত প্রতারণার পেশা থেকে। কাউকে কাবিনে, কাউকে শুধু কালেমা পড়ে বিয়ে করেন তিনি। নিজেই এমন একটি খুদে বার্তা দিয়েছিলেন প্রতারণার শিকার হওয়ার পর মামলা করা এক নারীকে। অবশেষে তেজগাঁওয়ের একটি ধর্ষণ মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রতারক জাকিরকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তেজগাঁও থানার ওসি শামিমর রশিদ তালুকদার জানান, এই ব্যক্তি মূলত একজন মারাত্মক প্রতারক। প্রতারণার মাধ্যমে সে এতগুলো বিয়ে করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতারক জাকিরের বিরুদ্ধে মিরপুর থানায় এক নারী মামলা করেছিল। তার সঙ্গে প্রতারণা করে বিয়ে বা শারীরিক সম্পর্ক গড়েছিলেন। সেই নারী মামলা করার কারণে ক্ষুব্ধ হয়ে তার মোবাইল ফোনে মেসেজ দিয়ে জাকির লিখেছিলেন, তোর মতো 286 জনকে পার করলাম আর তুই মামলা করলি। মূলত তার ওই খুদে বার্তা থেকে তথ্য জানা গেছে। তবে প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে প্রতারণার মাধ্যমে জাকির অনেক মেয়েকে বিয়ে বা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। এ বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার জাকিরকে আদালতে হাজির করার কথা রয়েছে।